ছেলে বড় হইলে যদি গুনাহ করে ফেলে বিবাহ না করার কারণে তাহলে বাবার গুনাহ হবে। মেয়ে বড় হইলে যদি বিবাহ না দেয়, যদি ওই সমস্ত কারণে কোনো গুনাহ করে ফেলে তাহলে বাবার গুনাহ হবে। এবং যত খরচ আদি আছে, আপ্যায়ন, বিবাহ শাদীর খরচ, সংসার পরিচালনা, সবকিছু একজন পুরুষের উপর। ঘরের স্ত্রীর কাছে যদি টাকা থাকে, সে যদি খরচ না করে তার গুনাহ হবে না, যদি সে খরচ করে এহসান হবে, স্পেশাল সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত গুণে হইলে সবকিছু। মানুষের নিয়ত যদি ভালো থাকে তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সমস্ত আমল নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। মানুষ তো এখন দুনিয়ামুখী, ব্যবসা করে সে অনেক টাকার মালিক হবে। যেমন কেউ যদি সিনেমা তৈরি করে তার উদ্দেশ্যই হয় যে আমি অনেক টাকার মালিক হবে, এখানে কিন্তু সবের উদ্দেশ্য থাকে। কেউ যদি নাইট ক্লাব বানায়, কেউ যদি বার বানায়, অর্থাৎ সিনেমা, নাটক, নৃত্য, নৃত্যপণ্য, গাঁজা, মদ, হিরোইন, মিয়াবা, ফিনসিটি, এই সমস্ত নাইট ক্লাব, আবাসিক হোটেল, যে সমস্ত জায়গার মধ্যে খারাপ কাজ হয়, এইগুলি যদি কেউ বানায়, নিয়ত সে যে করে, নিয়তের মধ্যে প্রথমতই গরমিল আছে না নাই? কারণ এগুলি বানাইলে জানেই সেই কাজগুলি করতে হবে, নাহলে কাস্টমার আসবে না। সুতরাং সে নিয়ত করে যখন, তখনই তার নিয়তটা আল্লাহ জানে যে বান্দা এই কাজটা করতে যাচ্ছে, উদ্দেশ্য তার দুনিয়া কামানো। হাল তেরা চাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়, কি আজব তেরা চাল হ্যায় লাগো কো আন্ধকার দিয়া। আর সুরত আলী সিকদার সাহেব নিয়ত করছেন আমি একটা মসজিদ দিব, দুনো জায়গায় লাভ আছে না নাই? একটা চিরন্তন এবং অনাদি অনন্ত সীমকাল, যে লাভ লসের কোনো সম্ভাবনা নাই, লাভ হতেই থাকবে। আরেকটা লাভ আছে শুধু ইহজগতিক, দুনিয়াবী লাভ, এখানে মান নাই, ইজ্জত নাই, সম্মান নাই, এখানে আছে মানুষের যত ধরনের তিরস্কার। মানুষ তো এখন দুনিয়ামুখী।